এর জন্য প্রথমবার কিছু ইনভেস্ট করলাম হ্যালো প্রিয় দর্শকেরা সবাই কেমন আছেন সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি এখন ঢাকাতে এই প্রথমবারের মতো আর কি এর জন্য কোনো একটা ইনভেস্ট করতে যাচ্ছি তো সাথেই থাকুন আর দেখতে থাকুন কি ইনভেস্ট করব এবং কি করতে যাচ্ছি আর যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ভিডিওটি না টেনে এক একদম পুরোটা দেখবেন আমি এখন মিরপুর দশ নম্বরের দিকে যাচ্ছি মিরপুর দশ নম্বর শাহালি প্লাজাতে মোবাইল অ্যাক্সেসরিজ এবং অনেক অনেক কিছু পাওয়া যায় এর আগেও বেশ কয়েকবার গেছি এই তো এখন আমি মিরপুর দশ নম্বরে চলে এসেছি এই যে এটা হচ্ছে দশ নম্বরের মেট্রো রেল লাইন আর এই যে আমি দশ নম্বরের শাহালি প্লাজায় চলে এসেছি মোবাইলের জন্য অনেক বড় বড় দোকান আছে অ্যাক্সেসরিজ গুলো খুব ভালো পাওয়া যায় এর আগে এখানে আমি বেশ কয়েকবার এসেছি আসলে ইদানিং সবাই ইউটিউবের উপর বেশ ঝুঁকে পড়েছেন আর হ্যাঁ ইউটিউব থেকে তো এখন সবাই অনেক অনেক আর্নিং করতে পারে কিছু পেতে হলে তো কিছু ইনভেস্ট করতেই হয় অনেকেই অনেক রকম ইনভেস্ট করে অনেক কিছু অনেক রকম নিয়ে ভিডিও করে এবং অনেক সুন্দর করে ভিডিও করে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের জন্য কোনো ইনভেস্টমেন্ট করিনি তো এই প্রথমবার একটা কিছু কিনতে আসলাম আসলে এতদিন শখের ভিডিও বানাইছি এখন যেহেতু একটু একটু করে আর্নিং হচ্ছে তো আর্নিং হওয়ার পরে আসলে ইনভেস্ট করার একটা স্প্রেহা জাগলো এ কারণে চলে এসেছি এই শপিং সেন্টারে ছোটবেলা থেকে ছবি তোলা ভিডিও করা এবং ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগতো এবং তখন থেকে আমি প্রচুর ঘুরতাম ছবি তুলতাম যখন নিজের মোবাইল ছিল না তখন ভাইয়াদের মোবাইল নিয়ে ছবি তুলতাম গান রেকর্ড করতাম ঘুরে বেড়াতাম ছোটোবেলাতে অনেক বড় একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা কেনা খুব শখ ছিল হয়তো একটা ক্যামেরা কিনবো আমি একটা সময় মনস্থির করেছিলাম চাকরি পাওয়ার পরে প্রথম মাসের বেতন দিয়ে একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো প্রথম স্যালারি পাওয়ার পরে আসলে প্রথমবারের মতো মায়ের হাতে তুলে দিয়েছিলাম যদিও আম্মু সেগুলো আমাকে পরে ফেরত দিয়ে দিয়েছেন প্রথম বেতন আসলে দু হাত ভরে খরচ করেছে তাই কিনতে পারিনি ভাইয়ার একটা ছোট ডিজিটাল ক্যামেরা ছিল ওই ক্যামেরা দিয়ে আমি অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আমার যারা কাছের বন্ধু স্বজন আছে তারা খুব ভালো মতো জানে আমি কি লেভেলের ফটোগ্রাফার ছিলাম এবং আমার ওই ক্যামেরা অনেক অনেক কিছুর সাক্ষী হয়ে আছে তো এই তো আমি আজকে আসলে একটা স্ট্যান্ড কিনবো যখন ভিডিও করতে যাই তখন দেখা যায় যে এক হাতে মোবাইলটা ধরে অন্য সব সময় তো আসলে ভিডিও করা যায় না যারা আমরা ইউটিউবে ব্লগ করি বা ভিডিও বানাই তাদের জন্য একটা স্ট্যান্ড খুব বেশি জরুরি আসলে স্ট্যান্ড ছাড়া ভিডিও করা খুব কষ্ট হয়ে যায় পুরো মার্কেট ঘুরে ঘুরে আমি আগে স্ট্যান্ড গুলো দেখলাম এবং বিভিন্ন কোয়ালিটির এবং কাজের ফাংশনিং এগুলো সব চেক করে আমার এই স্ট্যান্ডটা বেশ ভালো লাগলো কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিল সবাইকে একটা যখন শপিং করতে যাবেন তখন যে জিনিসটা কিনবেন সেই জিনিসটা পাশাপাশি আরো কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখবেন তাহলে সেই জিনিসটার মডেল কোয়ালিটি গুণগত মান এবং প্রাইস সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে তখন আপনি দাম দর করে যে কোনো দোকান থেকে নিয়ে নিতে পারবেন তো আমিও তাই করলাম কয়েকটা দোকানে দেখলাম এবং এই সেম টাইপেরই বেশ কিছু মডেলও দেখলাম আর কোয়ালিটি একটু ভালো দেখে আমি একটু দাম দর করে একটা নিলাম যখন প্রাইসটা আপনার আইডিয়া হয়ে যাবে তখন দামাদামি করতেও একটা সুবিধা হবে আর এই জায়গায় যেহেতু ফিক্সড প্রাইস না তাই দামাদামি করেই নিতে হয় নিজেদের ছোট ছোট শখগুলো পূরণ করলে ভিতরের মানুষটা বেশ ভালো থাকে আমাদের অনেকেরই অনেক রকম শখ থাকে সেই শখগুলো আমরা যদি পূরণ করি দেখবেন আমাদের ভালো লাগাটা অনেক বহুগুণ বেড়ে গেছে নিজের শখ নিজের ভালো লাগার চাহিদাগুলো নিজেকেই পূরণ করতে হয় পূরণ হয়ে গেলে দেখবেন আপনারই সবচেয়ে বেশি ভালো লাগছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যে যেখানেই থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টাটা